গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে এবং ইন্টারভিউ কোথায় হবে, কি ডেটে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বিদ্যুৎ দপ্তরের যে কোনো চাকরির আপডেট, মাধ্যমিক পাস বা অষ্টম শ্রেণী পাস বা গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ITI, যে কোনো পাস চাকরির যদি আপডেট সবার প্রথম সবার আগে বাংলাতে যদি পেতে চাও, অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত আমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইট দা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট আছে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে তোমরা যদি নাবো, 23/11/2021 নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নোটিশ, এটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকেই আমরা PDFটা ডাউনলোড করে নেব। PDFটা ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলসে চেক করে নেব। অন স্ক্রিন PDFটা ডাউনলোড করে নিয়েছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ দা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার WBPDCL/recruitment/2021/05। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারও তোমাদের জানিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে দেখো, এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হচ্ছে। এখানে সাধারণত যে পোস্টগুলো রাখা হয়েছে সেই পোস্টগুলো একটু আমরা দেখে নিই। এখানে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও রয়েছে স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে নিয়োগ। আবেদন প্রার্থীদেরকে এখানে এই দুটি পোস্টে নিয়োগ করে নেওয়া হবে। সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে যাদের এই রকম কোয়ালিফিকেশান থাকবে। চলে আসি ইন্টারভিউর এখানে, যে এখানে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে, এ ইন্টারভিউ টু দা পোস্ট অফ, এখানে তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সেই পোস্টের নাম লিখতে হবে। এবং এখানে রিসেন্ট কালার যে ফটো তোমাদের চাওয়া হয়েছে, এখানে তোমাদের দিতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো। এখানে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, বাবার নাম বা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস, এডুকেশন, কোয়ালিফিকেশান, কাস্ট, এক্সপিরিয়েন্স, সিগনেচার, এগুলো সমস্তটাই ফিল আপ করতে হবে। করে তোমাদেরকে নিয়ে যেতে হবে যেদিন তোমরা এই ইন্টারভিউতে উপস্থিত হচ্ছ। ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে ইন্টারভিউর দিনে, এখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিক কার্ড নিয়ে যেতে পারো, এবং সমস্ত কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেট যেগুলো চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশানের যে সমস্ত ডিগ্রিগুলো আছে বা ডিপ্লোমা সার্টিফিকেট যেগুলো আছে, সেমিস্টার ওয়াইজ যদি হয় সেইগুলো সমস্তগুলোই নিয়ে যেতে হবে। যদি ইয়ার বেসিক যদি হয়ে থাকে, প্রতিটা ইয়ারের সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট, এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, SC ST OBC NCL, ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল যাদের আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো, এখানে তোমাদের সমস্ত সার্টিফিকেটগুলোই নিয়ে যেতে হবে। কারো যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে সেটাও তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে বা প্রোভাইড করতে হবে। অরিজিনাল এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড, সমস্ত কপিতে করতে হবে ডকুমেন্ট যেগুলো নিয়ে যাবে। এছাড়া আর কি কি এখানে ইনফরমেশান দেয়া রয়েছে সেটা আমরা একটু দেখে নেব ভালোভাবে। ওয়াক ইন ইন্টারভিউ এখানে যে ডেট প্রকাশিত হয়েছে, 10/12/2021 ফ্রাইডে সকাল 10:30 AM থেকে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর 2 পর্যন্ত এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ঠিকানা এখানে দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিকানা, এই ঠিকানায় তোমাদেরকে ইন্টারভিউর দিন উপস্থিত হতে হবে। প্রার্থীদেরকে কোন কোন ব্যাপারে কি কি নাম্বার দেয়া হচ্ছে এখানে দেখে নাও। এখানে স্টাফ নার্স পোস্টে যারা আবেদন করবে, HS পাসের উপরে নাম্বার রয়েছে, এবং যাদের জেনারেল নার্সিং কোর্স করা থাকবে এবং যাদের
মিডিয়া ফ্রি নার্সিং কোর্স করা থাকবে এবং স্টেট নার্সিং কাউন্সিলের দ্বারা যাদের রেজিস্টার্ড থাকবে তাদের ক্ষেত্রে এখানে 40 মার্কস দেওয়া থাকছে আবেদন প্রার্থী যারা আবেদন করছো, এবং এখানে এছাড়াও 20 মার্কস এখানে দেওয়া রয়েছে। এই রকমভাবে তোমাদের এখানে 25 মার্কস এখানে দেওয়া রয়েছে, এখানে 15 মার্কস দেওয়া রয়েছে ইন্টারভিউর জন্য। টোটাল সব মিলিয়ে 100 মার্কস পেয়ে যাবে আবেদন প্রার্থীরা। এখানে 25 মার্কস যেটা বলছে, এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে সেই ক্ষেত্রে এখানে 6 মাস থেকে 1 বছর, বা এখানে তাহলে 10 মার্কসের এক্সপিরিয়েন্সের জন্য এখানে 10 মার্কস দেওয়া হবে। তার বেশি যদি হয় 15, তার বেশি যদি হয় 25। এখানে কোন কত সাল পর্যন্ত তুমি কাজ করছো নার্সিং স্টাফ হিসাবে, সেই নার্সিং স্টাফ হিসাবে এখানে তোমাদের নাম্বার দেয়া হচ্ছে। 2 বছরের বেশি যারা কাজ করবে তাদের ক্ষেত্রে 25 নাম্বার এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে মেডিকেল অফিসারের ক্ষেত্রে কোনো রকম এখানে বলাই নেই, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউতেই 100 মার্কস রয়েছে যারা যারা মেডিকেল অফিসার পোস্টের ক্ষেত্রে আবেদন করছে। চলে আসি ডিটেলসে। এখানে মেডিকেল অফিসার পোস্টের ক্ষেত্রে 11টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে 11টি ভ্যাকান্সি এখানে পাবে। এখানে স্টাফ নার্সের জন্য 19টি টোটাল ভ্যাকান্সি পাবে, এবং ইউআর পোস্টের ক্ষেত্রে 6টি এখানে ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে ইউআর ইসির ক্ষেত্রে 3টি রয়েছে, ইউআর এম এস পির জন্য 1টি, এসসিদের জন্য 2টি, এসসি ইসির জন্য 1টি, এসসির জন্য এখানে পিডব্লিউডির জন্য 1টি, এবং এসটির জন্য 1টি, ওবিসি এ ওবিসি বি এখানে 2টি 2টি করে শূন্য পদ রাখা হয়েছে। মেডিকেল অফিসার ইউআর এর ক্ষেত্রে 1টি, ইউআর ইসির ক্ষেত্রে 2টি, এসসির ক্ষেত্রে 1টি, এসসি ইসির ক্ষেত্রে 1টি, এসটি 2টি, এসটি ইসি 1টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 1টি মাত্র পোস্ট রাখা হয়েছে। টোটাল এই ভ্যাকান্সি পাওয়া যাবে 36-এর মধ্যে বয়স হতে হবে, এবং এখানে কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের জন্য ছাড় থাকবে। মেডিকেল অফিসারের বেতন দেওয়া হবে, বেসিক পে দেওয়া হবে 56,100 টাকা, লেভেল 8 অনুযায়ী এখানে বেতন দেওয়া হচ্ছে। স্টাফ নার্স পদের ক্ষেত্রে 29,000 টাকা এখানে বেতন দেওয়া হবে, লেভেল 4 অনুযায়ী এখানে বেতন পাবে প্রার্থীরা। এই হচ্ছে টোটাল ইনফরমেশান। আবেদন প্রার্থীদের MBBS ডিগ্রি থাকতে হবে মেডিকেল অফিসার পোস্টের ক্ষেত্রে, ইন্ডিয়ান অথবা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দ্বারা রেজিস্টার থাকতে হবে, এবং স্টাফ নার্স পদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি, তার সঙ্গে সঙ্গে GNM বা BSc যদি কোর্স করা থাকে, স্টেট বা কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে যদি এই কোর্স করা থাকে তাহলেই এই পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসাবে আবেদন করতে পারবে। আশা করছি আমাদের দেয়া তথ্য, এই আপডেটটা হয়তো সবার প্রথম পেয়ে গিয়েছো। যে সমস্ত ক্যান্ডিডেটরা নার্সিং চাকরির জন্য ইন্টারেস্টেড আছো বা নার্সিং কোর্স করতে চাইছো, তাদেরকে আমরা বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, কারণ আমরা নার্সিং রিলেটেড সমস্ত চাকরির আপডেট, সমস্ত চাকরির নোটিফিকেশান এবং কবে কি নার্সিং কোর্সের ভর্তি হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও।